সবাইকে আজ বুধবার 12 মার্চ ভয়েস মেরিনার নিয়মিত সংবাদ আয়োজন নিয়ে সাথে আছি আমি ইসমত আরাইশু। শুরুতেই সংবাদ শিরোনাম। আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে নাজিরার ত্যাগ সুটকিপল্লী এলাকার শিশুরা, টিফিনের টাকা বাঁচিয়ে কক্সবাজারের দরিদ্র শিক্ষার্থীদের জন্য স্কুল করেছে জাপানের শিক্ষার্থীরা, শুক্রবার থেকে শুরু হচ্ছে 3 দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, কেউ চায়ের দোকানে, আবার কেউ বা ঘরে ঘরে গিয়ে ভোটারদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে, পাশাপাশি উপজেলার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছে প্রার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন শাশ্বতী বড়ুয়া। আগামী 31 মার্চ কক্সবাজার সদর উপজেলায় নির্বাচন নিয়ে প্রার্থীদের মধ্যে চলছে নানা প্রচারণা, সেই সাথে মানুষের মনেও এই নির্বাচনে নির্বাচিত প্রার্থীদের নিয়ে জেগেছে নানা প্রত্যাশা। কক্সবাজারের প্রতিটি মানুষের মেহনতি মানুষের খেদমত করতে পারবেন, আমরা এমন একজন ব্যক্তি কক্সবাজার চাচ্ছি। এবারে যারা কক্সবাজারে নির্বাচিত হবে, আমাদের প্রত্যাশা তারা যেন কক্সবাজারের অবশ্যই উন্নয়ন করে। আমরা চাইবো এখানে উন্নয়নের জন্য যে ভালো কাজ করবে তাকে আমরা বেছে নেব। জনগণের এই নানা প্রত্যাশা পূরণে কি ভাবছেন এবার ভাইস চেয়ারম্যান পদে দাঁড়ানো একজন প্রার্থী? নির্বাচিত হলে আমি অবশ্যই জনগণের কাছাকাছি যাব, সবার দ্বারে দ্বারে আবার যাব। এদিকে চেয়ারম্যান পদের প্রার্থীরাও ব্যস্ত হয়ে পড়েছেন নির্বাচন প্রচারণার কাজে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতির কথা। আমি যদি নির্বাচিত হই, অতীতে যে কাজগুলি আমি করতে পারিনি কক্সবাজারের উন্নয়নের জন্য, যেটা আমার করা দরকার ছিল, সেটা তার চেয়েও বেশি করব বলে আমি আশা করি। আমাকে যদি আবার সুযোগ দেন, আমার সদর উপজেলা সকলে জেলা সদর উপজেলাকে আমি কি মডেল এবং দৃষ্টিনন্দন উপজেলা চেষ্টা করব। আগামী 31 মার্চ সদর উপজেলা সহ উকিয়া ও টেকনাফ উপজেলায় অনুষ্ঠিত হবে নির্বাচন, আর এই নির্বাচনে যেই নির্বাচিত হোক সে যেন কক্সবাজারের সার্বিক উন্নয়নে কাজ করবে, এমন প্রত্যাশা কক্সবাজারবাসীর। শাশ্বতী বড়ুয়া, ভয়েস মেরিনা, কক্সবাজার। শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে নাজিরার ট্যাগ সুটকিপল্লী এলাকার শিশুরা, বর্ধিত পৌর এলাকার এই অবহেলিত জনপদের স্কুল প্রতিষ্ঠার দাবি স্থানীয়দের। নাজিরার ট্যাগ থেকে ফিরে সুটকিপল্লী এলাকার শিশুদের নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন ফেরদৌস আক্তার। নাজিরার ট্যাগ সুটকিপল্লী সুটকির সুবাতাস ছড়িয়ে পড়ছে দেশের সর্বত্র, কিন্তু যে শিশুরা সুটকিপল্লীতে কাজ করে যাচ্ছে বিরামহীন, তাদেরকে শিক্ষার আলো স্পর্শ করেনি। আশেপাশে স্কুলের সুযোগ থাকলে শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হতো না। এখানে সুটকি আসার হাসগারেতে ঘোরা ঘোরা বাচ্চাল থেকে স্কুল একটা যদি স্কুল হয় তাহলে তারা পড়াশোনা করবে। সরকার ভাবে একটা স্কুল দিলে একটা ভালো হবে। দারিদ্রতাই তাদের অশিক্ষার মূল কারণ জানিয়েছেন অভিভাবক। পুরা ছেলে এগুন যেদিকে গরিবের ফেরে জন্ম হয়েছে দেয় এগুলা খাম গরিব সাগরের। সুযোগ পেলে এইসব বাচ্চারাও স্কুলে যাবে, তারা সুশিক্ষিত হয়ে দেশকে নেতৃত্ব দিবে, এমনটাই জানিয়েছেন সচেতন অভিভাবকরা। ফেরদৌস আক্তার, ভয়েস মেরিনা, নাজিরা। কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে পৌর প্রিপারেটরি স্কুল মাঠে 3 দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা 14 মার্চ শুক্রবার থেকে শুরু হচ্ছে। সকাল 10টায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক এবং A2I প্রকল্পের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার। 14 মার্চ মেলা শুরু হয়ে চলবে 16 মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল 9টা হতে রাত 9টা পর্যন্ত চলবে মেলা। সমগ্র জেলার তথ্য ও প্রযুক্তির সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ তাদের স্ব প্রতিষ্ঠানের জনসেবামূলক কার্যক্রমগুলো কম্পিউটার ও ইন্টারনেটের মাধ্যমে এই মেলায় তুলে ধরবেন। আমরা নেটওয়ার্ক নামক ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে মেলায় ফ্রি ওয়াইফাই জোন প্রতিষ্ঠা করা হবে। এছাড়াও অনলাইন ওয়েব ভিডিও পোর্টাল ভয়েস মেরিনা কেবল নেটওয়ার্কের মাধ্যমে মেলার কার্যক্রম সার্বক্ষণিক সরাসরি সম্প্রচার করবে। টিফিনের টাকা জমিয়ে কেউ খেলনা কিনে আর কেউ কিনে শখের জিনিস, কিন্তু জাপানের সুজুগামিনী গার্লস হাই স্কুলের শিক্ষার্থীরা সেই টিফিনের টাকা দিয়ে ভার নিয়েছে কক্সবাজারের দরিদ্র শিশুদের লেখাপড়ার। এই ভিন্ন উদ্যোগ নিয়ে থাকছে একটি বিশেষ প্রতিবেদন, দেখবেন সংবাদের শেষের অংশে। দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। শাহী আজমির চটপটি হাউস,
কক্সবাজারের কুটিরশিল্প ও বস্ত্র মেলায় প্রবেশপথের পশ্চিম পাশে আবাদের হাউজে পাবেন ঐতিহ্যবাহী কলাবাগানের মামা হালিম, কাবাব, লাচ্ছি, ফালুদা, মোগলাই ও কফি। স্পেশাল চটপটি ও ফুচকা পাবেন বিশেষ দামে। আজই আসুন আপনার পরিবার নিয়ে, উপভোগ করুন আমাদের সব মজাদার খাবার। কক্সবাজার কুটিরশিল্প ও বস্ত্র মেলায় সবার প্রিয় শৌখিন চটপটি স্টলে আপনাদের স্বাগত। মেলায় আগত দর্শনার্থীদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণ। আমাদের স্টলে আসুন, খেয়ে যান মুখরোচক সব খাবার। আপনাদের জন্য রয়েছে চটপটি, হালিম, ইরানি কাবাব, মোগলাই, আইসক্রিম, চটপটি ও ফুচকা পার্সেল দেওয়া হয়। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ভয়েস মেরিনা সংবাদে। 12 মার্চ 1971 আজকের এই দিনে শাপলাকে জাতীয় ফুল হিসেবে ঘোষণা দেওয়া হয়। এই দিনেও মিছিল মিটিং এ উত্তাল ছিল সারা দেশ। স্বাধীনতা মাসে ঘটে যাওয়া নানা ঘটনাবলী নিয়ে এবার দেখবেন আমাদের ধারাবাহিক প্রতিবেদন অগ্নিঝরা মার্চ। প্রতিবেদনটি তৈরি করেছেন অন্তিক চক্রবর্তী। বাংলার অবরুদ্ধ গণমানুষ ভিতরে ভিতরে প্রস্তুত হচ্ছিলেন চূড়ান্ত লড়াইয়ের জন্য। লক্ষ্য নিরঙ্কুশ স্বাধীনতা, কারণ ততদিনে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠছিল যে পশ্চিম পাকিস্তানি শোষক গোষ্ঠী বাঙালিকে তার ন্যায্য অধিকার কোনোদিনই দেবে না। 71-এর 12 মার্চ চিরপরিচিত শাপলাকে আমাদের জাতীয় ফুল করার সিদ্ধান্ত নেওয়া হয়। শিল্পী কামরুল হাসানের আহ্বানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে আয়োজিত শিল্পীদের সভায় এ ঘোষণা দেওয়া হয়। ঘোষণা শেষে মুক্তিকামী মানুষকে সেদিন আরও বেশি উৎসাহী করে তুলতে তারা প্রতিবাদী পোস্টার, ব্যানার ও ফেস্টুন বিলি করেন। এদিন জাতিসংঘের মহাসচিব উ থান এক নির্দেশে বলেন, পূর্ব পাকিস্তানে কর্মরত জাতিসংঘের সব কর্মকর্তা কর্মচারী যেন সদর দপ্তরে ফিরে যান। এই নির্দেশে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর তিনি এই নির্দেশে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, বাংলাদেশের মানুষ এ পৃথিবীর বাসিন্দা, তাদের প্রতিও জাতিসংঘের দায়িত্ব রয়েছে। অন্যদিকে ক্রমেই স্তিমিত হতে থাকে পাকিস্তানি বাহিনীর কর্মকাণ্ড। লাগাতার অসহযোগ আন্দোলনের ফলেই পূর্ব বাংলায় থাকা পাকিস্তানি সামরিক জান্তার দমে যেতে থাকেন। মার্চের শুরুতে পতাকা উত্তোলন এবং ইস্তেহার পাঠের পর থেকে বাঙালির স্বাধীনতা প্রাপ্তির আকাঙ্ক্ষা আরও তীব্র হতে থাকে। পেশাজীবীরাও পথে নেমে আন্দোলনে অংশগ্রহণ করে। এদিকে পূর্ব পাকিস্তান সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন বাঙালির স্বাধীনতা আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। তারা আন্দোলনের অর্থের যোগান দিতে তাদের একদিনের বেতন দেওয়ার ঘোষণা দেন। এদিন রাস্তায় নেমে আসেন শিল্পী, সাংবাদিক, সাহিত্যিক, কর্মজীবী সবাই। স্লোগানে স্লোগানে মাতিয়ে রাখে ঢাকার রাজপথ, আর চলতে থাকে বাঙালির চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি। অন্তিক চক্রবর্তী, ভয়েস মেরিনা, কক্সবাজার। সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আফসারের সমর্থনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জাসদ সভাপতি নইমুল হক চৌধুরী টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এই সময় নুরুল আফসার বলেন, শুধু একটি পদ পূরণের জন্য নয়, মানুষের স্বপ্ন পূরণের জন্য নির্বাচনে দাঁড়িয়েছি। মানুষের জন্য উন্নততর জীবন বিনির্মাণের লক্ষ্যে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান। কক্সবাজার কুটির শিল্প ও বাণিজ্য মেলার সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন ওমর ফারুক হিরু। কক্সবাজার বস্ত্র কুটির শিল্প ও বাণিজ্য মেলা 2014 দিন দিন জমে উঠেছে লোকজনের সমাগমে। মেলায় শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা রয়েছে। এছাড়া ঘর সাজানোর প্লাস্টিকের ফুলের দোকান, তরুণদের কাপড়, স্যান্ডেল সহ ঘরের নানা জিনিসপত্রের স্টলও দেখা যায় লক্ষণীয়ভাবে। অন্যদিকে নারীদের সাজসজ্জার বিভিন্ন জিনিসপত্র, মাটির ও কাঠের জিনিসপত্রের স্টলগুলোও ছিল ভিড়। এছাড়া বিনোদনের জন্য 3D মুভি সহ নানা ব্যবস্থা রয়েছে। একইভাবে কর্তৃপক্ষ সক্রিয় রয়েছে মেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। উমর ফারুক হিরু, ভয়েস মেরিনা, কক্সবাজার। দর্শক, এবার শহরে যাতায়াত পরিস্থিতি জানাচ্ছেন আরজ ফারুক। আমি এখন দাঁড়িয়ে আছি শহরের বার্বি মার্কেট এলাকাতে। আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য দিনের তুলনায় আজকে এই সড়কটিতে যানজট নেই বললেই চলে। কিন্তু অন্যান্য দিন প্রতিদিন এই সড়কটিতে, শহরের আভ্যন্তরীণ এই সড়কটিতে যানজট লেগেই থাকে। সন্ধ্যের এই সময়টিতে আর দুপুরে সবসময় যানজট লেগে থাকে, কিন্তু আজকে যানজট লক্ষণীয় নয়। আমরা যানজট একেবারে নেই বললেই চলে আজকে সড়কটিতে। আমরা পথচারী এবং কর্মরত ট্রাফিক বিভাগের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে যানজটের মূল কারণ হচ্ছে টমটমগুলো, যেগুলো রাস্তা দিয়ে চলাচল করে, স্থানীয়ভাবে যেগুলোকে টমটম বলে, কিন্তু ওগুলো আসলে অটোরিকশা। সেই অটোরিকশার কারণে যানজটগুলো লেগে থাকে। এই অটোরিকশার যে কোনো জায়গায় পার্কিংয়ের কারণে যানজটগুলোকে লেগে থাকে। তো আজকের যানজট পরিস্থিতি এ পর্যন্ত।
প্রতিদিনের বাজার সদা নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে আদার দাম বাড়লেও কমেছে সয়াবিন তেলের দাম। দেশি আদা বিক্রি হচ্ছে 140 টাকা ও চাইনিজটা 180 টাকা। খোলা সয়াবিন তেলের দাম কিছুটা কমে তা বিক্রি হচ্ছে প্রতি লিটার 105 টাকায়। তাছাড়া পেঁয়াজ ও রসুনের দাম রয়েছে আগের মতোই। গরুর মাংস বিক্রি হচ্ছে 280 টাকায়। সবজি বিক্রি হচ্ছে চওড়া মূল্যে। বিভিন্ন সবজি পাওয়া যাচ্ছে 20 টাকা থেকে 60 টাকার মধ্যে। ভয়েস মেরিনা ডেক্স, কক্সবাজার। এবার খেলার সংবাদ। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কাল তৃতীয় টি-20 ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত বাংলাদেশ নারী ক্রিকেট দল। দুপুর একটায় শুরু হবে খেলা। এই খেলার মধ্য দিয়ে শেষ হবে ভারত বাংলাদেশের 3 ম্যাচ সিরিজের টি-20 খেলা। আবহাওয়ার সংবাদ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। আজ আকাশ আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.0 ডিগ্রি সেলসিয়াস। জোয়ার ভাটা রাত 2:58 মিনিটে পূর্ণ ভাটার পর সকাল 9:11 মিনিটে পূর্ণ জোয়ার হবে। পুনরায় দুপুর 2:59 মিনিটে পূর্ণ ভাটার পর রাত 9:20 মিনিটে পূর্ণ জোয়ার হবে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:03 মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকাল 6:01 মিনিটে। ভয়েস মেরিনাডেস, কক্সবাজার। টিফিনে টাকা জমিয়ে কেউ কিনে খেলনা আর কেউ কিনে শখের জিনিস, কিন্তু জাপানের সুজুগামিনি গার্লস হাই স্কুলের শিক্ষার্থীরা সেই টিফিনের টাকা দিয়ে ভার নিয়েছে কক্সবাজারের দরিদ্র শিশুদের লেখাপড়ার। আর এই ভিন্ন উদ্যোগ নিয়ে এবার দেখুন একটি প্রতিবেদন। টিফিনের খরচ জমিয়ে সে টাকায় নিয়েছে দরিদ্র শিশুদের শিক্ষার ভার। জাপানের সুজুগামিনি গার্লস হাই স্কুলের শিক্ষার্থীরা প্রায় 5 বছর ধরে খুরুশকুলের জালিয়া বাপের পাড়া এলাকায় পাসের তত্ত্বাবধানে একটি প্রাক প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 100 শতাধিক শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষার খরচ বহন করছে। And we have come here to donate some stationaries and Japanese toys or and some clothes. And we have visited some places and we really like Bangladesh. প্রায় 5 বছর ধরে জাপানের এই স্কুলটির শিক্ষার্থীরা পরিদর্শন করতে আসে তাদের অর্থায়নে পরিচালিত স্কুল সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল। তারা তাদের দেশের শিশুদের পাশাপাশি ভালোবাসে বাংলাদেশ সহ বিশ্বের সকল শিশুদের। I like Bangladesh. Tanoshikatta desu. Minna kawaii. Kawaii desu ka? Kawaii desu. Junsui sakaru. Desuki. Desuki. জাপানের সুজুগামিনি গার্লস হাই স্কুলের শিক্ষার্থীদের মতো বাংলাদেশের প্রতিটি মানুষ নিবে একটি করে দরিদ্র শিশুর লেখাপড়ার দায়িত্ব। ইসমত আরা ইশু, ভয়েস মেরিনা, কক্সবাজার। দর্শক, শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে নাজিরার ট্যাগ সুটকিপল্লী এলাকার শিশুরা। টিফিনের টাকা বাঁচিয়ে কক্সবাজারের দরিদ্র শিক্ষার্থীদের জন্য স্কুল করেছে জাপানের শিক্ষার্থীরা। শুক্রবার থেকে শুরু হচ্ছে 3-দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন। আগামীকাল আবারও সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।